আর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও তো ভালো আছি। কিন্তু গরমটা সহ্য করা যাচ্ছে না, দেখো প্রচণ্ড প্রচণ্ড গরমে, মানে কি বলবো, মানুষ থেকে জন্তু থেকে সকলেরই মানে প্রচণ্ড কষ্ট হচ্ছে। আমাদের এখানে যে কবে বৃষ্টি হবে তার কোনো ঠিক ঠিকানা নেই, বৃষ্টি তো মানে এখন কোনো মানে সম্ভাবনাই নেই। তারপরে কি ঝড় টর আসবে শুনছি, জানি না কি হচ্ছে না হচ্ছে, ওয়েদারটাও যেন এখন পাগলে উঠেছে আমাদেরকে, মানে যে একদম মানে প্রচণ্ড কষ্ট দিচ্ছে ওয়েদারটা, আর কি বলবো সেটা তো। তার মধ্যে আমাদের মানে কষ্ট করে সেই কি জীবনের যাটুকু প্রয়োজন মতো চলতে হয় চলতে হয়, আমরা যেন মানে পরিবেশের কাছে একদম বাধ্য হয়ে পড়েছি, যে পরিবেশ আমাদেরকে ওয়েদার আমাদেরকে যেমনভাবে রাখছে সেভাবে থাকতে হচ্ছে, আর কি বলবো। তাই এত গরমে তবু যাদের ঘরে এসি আছে তাদের একটু স্বস্তি, তা সেটাও তো একটা কি বলবো, মা যে একদম সুষ্ঠু সমস্যার সমাধান তা নয়, কারণ এসিতে থাকলে এসিতে যতক্ষণ থাকছি ততক্ষণই আরাম, বেরোবার পরে আবার সেই গরমের কষ্ট। তো যাই হোক, আমার তার মধ্যে গরমের কষ্ট তো আছে, তার মধ্যে আরেকটা কষ্ট হয়ে পড়েছে, এখন মেয়ের এখন অনলাইন ক্লাস চলছে কদিন, যার জন্য আমার নেটের যে কী সমস্যা সে আর তোমাদের বলার মতো নয়। কালকের ভিডিওটা যে আপলোড করেছি, যে কীভাবে করেছি, তো ওর বাবা সকালবেলায় বেরোবার ছিল, আমি তো ভীষণ টেনশানে পড়ে গেছি, আমি কী করে মেয়েকে চারটে ক্লাস করাবো আবার ভিডিও আপলোড করবো। তো বাবাকে বলে রিকোয়েস্ট করে নেট শেয়ার করলো বাবা, সেখান থেকে আমার ভিডিওটাকে আপলোড করলাম কালকে ভিডিওটা, তারপরে করলাম মেয়ের অনলাইন ক্লাস করালাম। তো এখন তো মেয়ের অনলাইন ক্লাস হয়ে গেছে, 11টা পার হয়ে গেছে, মেয়ে এখন বসে বসে কার্টুন দেখছে। তা কার্টুন ওই বিষ্ণুর একটা স্টোরি, সেটা কি প্রহ্লাদের স্টোরি, প্রহ্লাদের সেই স্টোরিটা আছে না ছোটোবেলা, তা প্রহ্লাদের বাবা একজন কি একটা রাক্ষস ছিল যেন, সেইটা দেখছে আর মেঝেতে শুয়ে রয়েছে। এত গরমে মেঝে ছাড়া আর কোনো গতি নেই। হাই ফ্রেন্ডস, তো এখন তোমাদেরকে আমি গুড মর্নিং বললাম না, হাই বললাম, কারণ হচ্ছে অনেকটা বেলা করে তোমাদের সাথে কথা বলছি। অনেক বেলা বলতে এখন বাজে দেখো 1:30 বাজেনি, মানে 1:25 হয়েছে। তো সকাল থেকে মেয়ের অনলাইন ক্লাস হচ্ছিলো, ওর বাবা বাড়িতে ছিল না, তো ওর বাবা ছিল না বলতে ওর বাবার ফোনটাও ছিল না স্বাভাবিকভাবে, যার জন্য আমার ফোনটাতে মেয়ে অনলাইন ক্লাস করছিল। 11টা পর্যন্ত ক্লাস করেছে, ক্লাস করার পরেই আবার ওর বাবা চলে এসছে, ওর বাবা সকালে একটা ভাড়ায় গেছিলো, এসে খেয়ে দিয়ে আবার আরেকটা ভাড়ায় গেল। তার জন্য ওর বাবা আসার পরে পরে আবার আমি আবার রান্নার দিকে চলে যেতে হলো আমাকে, তো রান্না বান্না করলাম, ওর বাবা খেয়ে দিয়ে বেরিয়ে গেল। তো সকাল থেকে আর তোমাদের সাথে কথা বলা হয়নি। তো অনলাইন ক্লাসের জন্য আমার ভিডিও নেওয়াটাও খুব মানে সমস্যা হচ্ছিলো, তা 4টে ক্লাস হয়েছে, মোট 4টে ক্লাস করেই হয়, তার মধ্যে এক একটা পরপর, ফার্স্ট ক্লাসটার পর 15 মিনিট গ্যাপ, সেকেন্ড ক্লাসটার পর 8 ঘন্টা গ্যাপ, থার্ড ক্লাসটার পরে আবার 15 মিনিট গ্যাপ, এইভাবে ক্লাসগুলো হয়েছে। তা সেই ওই যে গ্যাপগুলো পেয়েছিলাম সেই গ্যাপগুলোতেই যেটুকু পেরেছি ভিডিও নিয়েছি। তা কী করবো, এখন ওই অনলাইন ক্লাস চললে আমার নেটেরও প্রচুর প্রবলেম হচ্ছে। তা কালকে যে ভিডিওটা সেটা আজকে ওর বাবাকে বললাম সকালবেলায় যে বেরোবার আগে, যে ওর বাবার নেট শেয়ার করে দিল, সেটা দিয়ে মানে নেট শেয়ার করতে বললাম, সেটা দিয়ে আমার কালকে ভিডিওটাকে আপলোড করলাম, কারণ ভিডিও আপলোড করতে কি হারে নেট যায় তো জানোই, তারপরে আমার অনলাইন ক্লাসেও প্রচুর নেট যায়, তাই এত নেট আমার তো 1.5 GB মধ্যে কী করে সম্ভব সেটা। তা দুটো ক্লাস করে মানে একটা ভিডিও আপলোড করার পরে একটা কি খুব বেশি হলে একটার একটু বেশি, দুটো পুরোপুরি সম্ভব হয় না আর কি ক্লাস করা, যার জন্য বাবা আমাকে হেল্প করেছিল, নেট শেয়ার করেছিল, আমার ভিডিওটা আপলোড করেছিল বাবার নেট শেয়ার করা নেট দিয়ে, আর আমার নেট দিয়েও ক্লাস করছে, কারণ ক্লাসটা তো আমার নেট দিয়েই করাতে হবে, কারণ ওর বাবা যেহেতু ছিল না ক্লাসটা তো পরেই হয়েছে। তা যাই হোক, এভাবেই চালাচ্ছি আর কি করবো,
তো অনলাইন যেই কদিন চলবে আমার খুব সমস্যার মধ্যে থাকতে হবে, এইভাবে খাপছাড়া ভিডিও বানিয়ে বানিয়ে শেয়ার করতে হবে, মানে ভিডিও বানানোটাও খুব সমস্যা, আবার সেটাকে শেয়ার করাটাও খুব সমস্যা, খুব সমস্যার মধ্যে রয়েছি। তারপরে পড়ার চাপ, আবার মাসখানেক মানে গোটা এক মাসও বাকি নেই, আবার ফার্স্ট শর্ট টেস্ট শুরু হচ্ছে। তা ফার্স্ট শর্ট টেস্ট শুরু হবে জুলাইয়ের 10 তারিখ থেকে, টেন্টেটিভ ডেট ওটা, বাট ঠিক কবে হবে তা বলা যাচ্ছে না, এমনি টেন্টেটিভ ডেট হচ্ছে জুলাইয়ের 10 তারিখ। তো এখন থেকেই প্রচুর চাপে রয়েছে, এক মাসের মতো হাতে রয়েছে, এদিকে পড়ার চাপ আর এদিকে আমার এই দুশ্চিন্তা, তো যাই কি দুশ্চিন্তার মধ্যে গড়িয়ে গড়িয়ে দিন চলছে। তার উপরে গরমটাও যেন পাগল হয়ে উঠেছে আমাদেরকে, একদম মানে মানে মেরে ফেলার মতন গরম পড়েছে, সে তো বুঝতেই পারছো তোমরা সকলে। তো কী করবো, এর মধ্যেই চলতে হবে, চলছি। তো সারাদিন থাকো আমাদের সাথে, পুরো ভিডিওটা দেখিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। হ্যাঁ, তোমাকে দেখাতে হবে বলছে, আমাকে দেখাও, দেখো গরমের জ্বালা নিয়ে আমার মেঝেতে শুয়ে রয়েছে। হ্যাঁ, চন্দ্রিমা পিসির সাথে ঘুরতে গেছে, যার জন্য খেলা হচ্ছে না, মন মেজাজ খারাপ করে অনলাইন ক্লাস করে এবার মেঝেতে টান টান হয়ে শুয়ে পড়েছে। তো দেখো এখন তো আমার পুজো দেওয়ার পালা, পুজো মানে সন্ধে দেওয়ার পুজো দেওয়ার পালা, সন্ধের পুজো। তা দুপুরে খাওয়া দাওয়া করেছি, ওই কোনো মতনে, গরমের মধ্যে আর সহ্য করা যাচ্ছে না। তা মেয়ে এখন সন্ধ্যাবেলা পড়তে বসেছে, ও খেলে এসছে, খেলতে গেছিলো, খেলে টেলে এসে এখন পড়তে বসেছে। খেলে টেলে এসে আগে গা ধুয়েছে ভালো করে, গাটা ধুয়ে নিয়ে ভেজা গাটা ফ্যানের তলায় শুকিয়ে নিয়েছে, তারপরে পড়তে বসেছে। আর আমি ওকে পড়াবার পরে রান্নার দিকে চলে এসেছি, মানে ওর বাবা চলে এসছে এতক্ষণে, বাবা চলে আসার পর মেয়েকে ওর বাবার কাছে দিয়ে আমি রান্নার দিকে চলে এসেছি। তা রান্নার জন্যে নেব আমি মাছের ডিম আছে, কিছু মাছ আর নেই, মাছ আনতে হবে, এমনি মাছের ডিম আছে একটু, মাছের ডিমের সাথে এমনি মুরগির ডিম মিলিয়ে সাথে লঙ্কা পেঁয়াজ কুচো দিয়ে একসাথে করে বেসন দিয়ে বেশ অনেক কটা বড়া করব। তা সেই বড়া দিয়ে আলু দিয়ে, আমার ফ্রিজে আদা রসুন পেঁয়াজ বাটাটা রয়েছে, করেছিলাম সে পকোড়া করার জন্য, তা সেই আদা রসুন পেঁয়াজ বাটাটা রয়েছে, ওই দিয়ে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর আদা রসুন পেঁয়াজের সাথে কাঁচা লঙ্কাও বাটা আছে মধ্যেই, আর পেঁয়াজ বাটাও রয়েছে। তাই এগুলো দিয়ে সুন্দর করে আমি একটা ঝোল করব বড় করে, কারণ এটা আজকেও লেগে যাবে রাত্রেবেলায়, আর কালকে সকাল সকাল আমাকে বেরোতে হবে, মেয়ের খাতা দেখাবার ব্যাপার আছে কালকে সকালে, স্কুল থেকে নোটিশ পাঠিয়েছে যে 8:30 থেকে 9:30 মধ্যে খাতা দেখানো হবে ক্লাস 5 আর 6-এর, ও তো ক্লাস 5-এ পড়ে, তা গার্জিয়ানদের খাতা দেখাবে, তা 5 আর 6 এই দুটো ক্লাসই গার্জিয়ানদের খাতা দেখাবে, আর এর উপরের ক্লাসগুলোকে স্টুডেন্টরা নিজেরাই খাতা দেখবে। তা এখন তো মেয়ে সবে ক্লাস 5-এ পড়ে, তা যাই হোক আমিই যাবো খাতা দেখতে, তারপর ওর বাবা চলে যাবে, ভাড়ায় বেরিয়ে যাবে, যার জন্য আমাকেই যেতে হবে, ওর জন্য আমি রান্নাটা আজকেই সেরে রাখতে চাইছি। রান্না বলতে সব কিছু রান্না না, খালি ঝোলটা, এই ঝোলটাকে করবো, আর আটাটা বেশি করে মেখে রাখবো কালকে, যাতে রুটিটা করে দিতে পারি, রুটিটা নিয়ে যাবে। তাই এই মাছের ডিমের ঝোলের মানে বড়ার ঝোল দিয়ে এই দিয়েই আমি রুটি তরকারি হিসেবে দিয়ে দেবো, আর ভাতের সাথে খেয়ে যাবে, আর আজকেও হয়ে যাবে। আর আজকে এর সাথে করে নিয়েছি কি খানিকটা পটল কাঁকরোল ভাজা, আমার না রান্নার এই গ্যাসের এখানটাতে না কোনো লাইট নেই, লাইটটা দেখতে পাচ্ছো ওই দূরে সেই অপোজিট দেয়ালে রয়েছে, যার জন্য এখানটাতে না তো অন্ধকার অন্ধকার ভিডিওই আসে। তা দেখো বড়াগুলো সব কটা ভেজে ফেলেছি, আর এবার কাঁকরোল কটা ভাজবো, কাঁকরোল ভাজা আর এই বড়ার ঝোল, এই দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে। ওরা দুজনে খাবে রুটি দিয়ে আর আমি খাবো ভাত দিয়ে, আমার দুপুরে ভাত রয়ে গেছে, ভাতটা এমনভাবে করি যাতে একটু ভাত থেকে যায়। তাই কাঁকরোল ভাজাও হয়ে গেছে আর মাছের ডিমের বড়াগুলো হয়ে গেছে, এবার আমি ঝোল করে নেব এগুলো দিয়ে। আর এই দেখো আটা নিয়েছি, বেশ অনেকটা আটা নিয়েছি, কারণ এখন কিছু আটা দিয়ে রুটি বানাবো আর কিছু মাখা আটা রেখে দেবো কালকে, যাতে আমি রুটিটা করে দিতে পারি সকালের বাবাকে, রুটিটা নিয়ে যাবে আর ভাত খেয়ে যাবে এরকম।
তা দেখো আমার মা ওইটাতে তো ঝোল দিয়েছি, তরকারিতে ঝোল দিয়ে দিয়েছি, এবার না দুটো শর্টস বানাতে হবে, সারাদিনের শর্টস বানাইনি। চলো দেখি ওখানে মেয়ে কি করছে। ওই দেখো মেয়ে শুয়ে শুয়ে বাবার কাছে ম্যাথ করছে। ওর বাবারও শরীরটা একদম ভালো লাগছে না, অস্থির অস্থির করছে, ফ্যানের তলায় বসে রয়েছে, গা ধোয়া। তো তোমাদের সকলকে জানিয়েছি টাটা।